আতঙ্কিত পুরো বিশ্ব। উহান থেকে বিস্তার শুরু হলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়েছে পুরো চীনে। শুধু চীন নয়, এ পর্যন্ত করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে 22টি দেশে। চীনেই এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় 12,000, আর সবশেষ মৃত্যুর খবর পাওয়া গেছে 259 জনের। ভয়ঙ্কর এই ভাইরাস থেকে বাঁচতে চীনে থাকা বাংলাদেশিরা দেশে ফিরে আসার আবেদন করেন সরকারের কাছে। পরে চীন সরকারের সবুজ সংকেত পেয়ে শুক্রবার রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট পাঠানো হয় উহানে, যাতে চড়ে 316 বাংলাদেশি শনিবার বেলা 11টার কিছু পরে অবতরণ করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। পরে বিআরটিসির কয়েকটি বাস ও অ্যাম্বুলেন্স তাদেরকে বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যায়। আগতদের মধ্যে 7 জনের শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি জ্বর থাকায় নেওয়া হয়েছে কুর্মিটোলা হাসপাতালে। ফিরে আসা বাংলাদেশিদের নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এয়ারপোর্ট বা সামুদ্রিক বন্দর বা বর্ডার, ওখানে কিন্তু স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়েছে। যে কারণে জ্বর হলে মানে থার্মাল স্ক্যানার আছে, তাহলে কিন্তু স্ক্যানারে ধরা পড়বে, ধরা পড়লেই তাকে আইসোলেট করা হয়, করে তার মধ্যে দেখা হয়, টেস্ট করে তার মধ্যে ভাইরাসটা আসছে কিনা। যদি না থাকে তাহলে ভয় কিছু না, কিন্তু বাইচান্স যদি কেউ এরকম ঢুকে পড়ে ভাইরাস নিয়ে, তাহলে কিন্তু আমাদের এটা ছড়ানোর ঝুঁকি আছে। তারপরেও বলতো আমাদের বলতেই হবে, অযথা আতঙ্ক করার কোনো দরকার নাই। করোনা ভাইরাসে আক্রান্ত নয় নিশ্চিত হতে আশকোনা হজ ক্যাম্পে তাদেরকে 14 দিন রাখা হবে বলে আগেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তাদের সাথে স্বজনদের দেখা করতে ধৈর্য ধরার আহ্বানও জানানো।